ডিয়ার ভিউয়ার্স, নারী ও পুরুষের যৌন সমস্যা এবং স্থায়ী আয়ুর্বেদিক সমাধানের তিন পর্বের সিরিজ ভিডিও এর আজ দ্বিতীয় পর্ব, পুরুষের যৌন সমস্যা ও স্থায়ী আয়ুর্বেদিক সমাধান। এই সিরিজের পরবর্তী ভিডিও হল নারীর যৌন সমস্যা ও স্থায়ী আয়ুর্বেদিক সমাধান। যৌন স্বাস্থ্য সমস্যা ও সমাধান সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য জানার জন্য। পুরুষের যৌন সমস্যা। যৌন স্বাস্থ্য সম্বন্ধে প্রয়োজনীয় জ্ঞানের অভাব এবং যৌবন শুরুর সময় অজ্ঞানতা বশত নানাবিধ ভুল ত্রুটি করা সহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে আমাদের দেশের অধিকাংশ পুরুষের মাঝেই যৌন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা যায়। তবে সব ক্ষেত্রেই যে এই সমস্যা শারীরিক হয়ে থাকে তা কিন্তু একেবারেই নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা নিতান্তই মানসিক সমস্যা। আমাদের সমাজে পুরুষদের বা নারীদের যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলা একটি অসৌজন্যমূলক ব্যাপার হিসাবে দেখা হয়। কিন্তু পুরুষদের এমন অনেক যৌন সমস্যা বা অবস্থা থাকে যেগুলির জন্য জীবনে কোনো না কোনো সময় তাকে ভুগতে হয়। কিন্তু ভয়, হীনমন্যতা, লজ্জা ইত্যাদি বিভিন্ন কারণে এসব সমস্যা লুকিয়ে রেখে হতাশায় জীবনযাপন করেন অগণিত পুরুষ। আবার ডাক্তারের শরণাপন্ন হওয়াকেও বাড়াবাড়ি বলে মনে করেন অনেকে। তো আসুন জেনে নেওয়া যাক, পুরুষেরা সাধারণত যেসব যৌন সমস্যা নিয়ে বেশি ভুগে থাকেন সেই বিষয়গুলো কি। পুরুষদের যে যৌন সমস্যাগুলি বেশি হয় তা হলো অনিয়ন্ত্রিত বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন, লিঙ্গ উত্থিত না হওয়া বা ইরেকচুয়াল ডিসফাংশন, যৌন ইচ্ছা না জাগা বা আইএসটি, অনিয়ন্ত্রিত বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন। যৌন মিলনে দীর্ঘ মেয়াদি তৃপ্তি পেতে প্রত্যেক পুরুষই চায় সহবাসের সময় বীর্যপাত বা ইজাকুলেশন দেরিতে হোক। কিন্তু অনেক পুরুষের এ চাওয়া পূর্ণ হয় না। অনেক পুরুষের সহবাসের স্বাভাবিক সময়ের পূর্বেই ইজাকুলেশন হয়ে থাকে। এ সমস্যাকে বলে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা অকালে বীর্যস্থলন। প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে পেনিস ভাজাইনাতে প্রবেশের পূর্বে অথবা প্রবেশ করা মাত্র বীর্যপাত হয়। কারো কারো ক্ষেত্রে তো এমনও হয় যে সহবাসের পূর্বেই উত্তেজিত হওয়া মাত্রই বীর্যপাত হতে শুরু করে। এটা একটা বড় সমস্যা একজন পুরুষের জন্য। একটি তৃপ্তিদায়ক ও আনন্দদায়ক সহবাসের জন্য ডাক্তার নেলসন বলেন, অধিকাংশ পুরুষ যৌন মিলনের সময় গড়ে 4 মিনিট পর্যন্ত বীর্য ধরে রাখতে পারে। যদি এই সময়ের পূর্বেই বীর্যপাত হয় তবে এটা একটা যৌন সমস্যা হিসেবে ধরা যেতে পারে। এই অনিয়ন্ত্রিত বীর্যপাতের আরো দুটি ভিন্ন ধরন রয়েছে, মন্থর বীর্যপাত ও বিপরীতমুখী বীর্যপাত বা রেট্রোগ্রেড ইজাকুলেশন। খুবই মন্থর বীর্যপাত হওয়া অথবা বীর্যপাতের ইচ্ছা না জাগাই হলো এই সমস্যা। বিপরীতমুখী বীর্যপাত বা রেট্রোগ্রেড ইজাকুলেশন, পুরুষের বীর্যপাতের সময় বীর্য মূত্রনালী দিয়ে বের হয়ে আসে। তবে যৌন সমস্যার কারণে যদি মূত্রনালী দিয়ে বীর্য বেরিয়ে না এসে উল্টো দিকে চলে যায় অর্থাৎ মূত্রথলিতে প্রবেশ করে তবে তাকে রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বিপরীতমুখী বীর্যপাত বলা হয়। এর পরবর্তী সমস্যা হলো লিঙ্গ উত্থিত না হওয়া বা ইরেকট্রাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ। ইরেকট্রাইল ডিসফাংশন বা ইডি বা ধ্বজভঙ্গ এমন একটি সমস্যা যাতে সব বয়সের পুরুষরাই কম বেশি ভুগে থাকেন। বলা হয়ে থাকে জীবনের কোনো না কোনো সময় অধিকাংশ পুরুষই এই সমস্যায় ভুগে থাকেন। একে পুরুষত্বহীনতাও বলা হয়। যৌনচিন্তা মনে আসলে পুরুষের লিঙ্গের শিরায় রক্ত প্রবাহিত হতে থাকে এবং লিঙ্গকে নিস্তেজ থেকে সুদৃঢ় করে তোলে, যা লিঙ্গোত্থান নামে পরিচিত। কিন্তু যদি স্বাভাবিকভাবে লিঙ্গ উত্থিত না হয় এবং এই সমস্যা বারবার দেখা দেয় তবে অবশ্যই বুঝতে হবে এটি কোনো গুরুতর যৌন সমস্যার লক্ষণ, যাকে ইরেকট্রাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ বলে, এবং পুরুষদের যৌনজীবন এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ে যায়। পুরুষের যৌন শক্তির মূল হলো তার লিঙ্গের উত্থান, যা একটি তৃপ্তিদায়ক সহবাস এর জন্য পুরুষের প্রথম প্রয়োজন। কিন্তু এই সমস্যাটি হলে পুরুষের জীবনে নেমে আসে অন্তহীন হতাশা। পরবর্তী সমস্যাটি হলো যৌন আকাঙ্ক্ষা না জাগা। পুরুষদের যৌন সমস্যার আরেকটি সাধারণ সমস্যা হলো যৌন আকাঙ্ক্ষা না জাগা। যৌন আকাঙ্ক্ষা না জাগা বলতে যৌন ক্রিয়ায় সাড়া না দেওয়ার প্রবণতাকে বা কাম শক্তি হারিয়ে ফেলা বা কম যৌন ইচ্ছাকে বুঝিয়ে থাকে। এ সমস্যা মানসিক ও শারীরিক কারণে ঘটতে পারে। এটি টেস্টোস্টেরন হরমোনের কম নিঃসরণের ফলে হতে পারে, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও এটা হতে পারে। এছাড়া সঙ্গীর সঙ্গে সম্পর্কের জটিলতার কারণেও এই সমস্যা হয় অনেক পুরুষের। আয়ুর্বেদিক বা প্রাকৃতিক চিকিৎসা। অনেকেই আছেন যারা যৌন তৃপ্তি পাওয়ার জন্য বছরের পর বছর ভায়াগ্রা বা খুব পার্শ্ব প্রতিক্রিয়াশীল ঔষধ গ্রহণ করছেন।
কিন্তু জানেন কি এই ওষুধগুলি আপনার কি ধরনের ক্ষতি করছে? কিডনি, লিভার, ফুসফুস এমন প্রত্যঙ্গগুলি সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এই ওষুধগুলি গ্রহণ করলে। এছাড়াও সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যেটি তা হলো এই ধরনের ওষুধ গ্রহণ করার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় এবং বুকের ব্যথা ও হার্টের বিভিন্ন রোগ হতে পারে। কিন্তু এই ওষুধগুলি সাময়িক সময়ের জন্য কিছু কাজ দিতে পারলেও এর কোনো দীর্ঘস্থায়িত্ব এই সমস্যার জন্য একেবারেই নেই। কিন্তু আমাদের আয়ুর্বেদে এই সমস্যার স্থায়ী সমাধান করা বা নিরাময় প্রদান করা সম্ভব এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আমাদের অনেক রোগী আছেন, তাদের মধ্যে অনেকেই লব্ধ প্রতিষ্ঠ অ্যালোপ্যাথি ডাক্তার এবং নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ সেবন করে চলেছেন। আপনারা যদি কোনো রকম কোনো যৌন সমস্যায় ভুগে থাকেন, তবে অনত বিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে স্থায়ী সমাধান পাওয়ার জন্য। যোগাযোগ করতে কল করুন এই নম্বরে 9434514863। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, স্বাস্থ্য সম্পর্কিত আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও রোগ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এছাড়াও যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান বা আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, তবে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লিখে জানান। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।